গর্ভাবস্থায় কোনো জটিল সমস্যা না থাকলে ডাক্তাররা নর্মাল ডেলিভারি বা ভ্যাজাইনাল ডেলিভারির পরামর্শ দেন। সন্তান জন্ম দেওয়ার এই উপায়টি সবথেকে নিরাপদ ও ঝুঁকি একদমই নেই বললেই চলে। বিজ্ঞান বলে নর্মাল ডেলিভারি হলে পরবর্তী সন্তান ধারণের সময় কোনো অসুবিধা হয় না, কিন্তু কিছু কিছু সময় তা সম্ভব হয় না, তাই অন্য রাস্তা অবলম্বন করতে হয়। ডেলিভারির আরেকটি উপায় হলো সিজারিয়ান ডেলিভারি। কখনো কখনো এমন সময় আসে যখন মা অথবা বাচ্চা যে কোনো একজনকে বাঁচানো সম্ভব হয়, সেই রকম সময় চিকিৎসক সিজিয়ারের সিদ্ধান্ত নেয়, কিন্তু সিজার করলে কঠিন কোনো সমস্যা দেখা দিতে পারে। আবার কোনো ক্ষেত্রে এমন হয় যে বাচ্চার বাড়ির লোক কোনো একটি নির্দিষ্ট বিশেষ দিনে সন্তানের মুখ দেখতে চান, সেক্ষেত্রে সিজারিয়ান পদ্ধতি অবলম্বন করতে হয়। সব কিছু পদ্ধতির ভালো খারাপ দুই দিকই আছে, তবে সবার মনেই একটা প্রশ্ন থাকে যে নর্মাল ডেলিভারি ভালো না সিজার। আজ আপনাদের নর্মাল এবং সিজার ডেলিভারির সুবিধা ও অসুবিধাগুলি জানাবো, আপনারা নিজেরা বিচার করবেন কোনটি আপনার জন্য ভালো। সিজারিয়ানের সুবিধা ও অসুবিধা। সিজারিয়ানের প্রধান সুবিধা হলো মাকে প্রসব বেদনা সহ্য করতে হয় না, তাছাড়া ভ্যাজাইনাল ইঞ্জুরি ও অত্যাধিক রক্তক্ষরণ থেকে মুক্তি পাওয়া যায়। অন্যদিকে এখানে মায়েদের অসুবিধা হলেও পরবর্তী সন্তান ধারণের সময় এক্টোপিক বা টিউবার প্রেগনেন্সি, প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টা অ্যাক্রিটা এবং প্লাসেন্টাল অ্যাবরাপশনের মতো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, আর বাচ্চার শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। নর্মাল ডেলিভারির সুবিধা ও অসুবিধা। নর্মাল বা ভ্যাজাইনাল ডেলিভারি খুব কষ্টকর ও অস্বস্তিকর। এই পদ্ধতিতে শরীর থেকে অনেক ঘাম বের হয়, অ্যামিনিওটিক তরল, রক্ত এবং বাচ্চার জন্মের পর প্লাসেন্টা বা নাড়ি বের হয়, তাই আপনার এই পদ্ধতি নোংরা মনে হতে পারে। এছাড়াও এই পদ্ধতিতে ভ্যাজাইনাল ইঞ্জুরি হতে পারে, অনেক ক্ষেত্রে এই ইঞ্জুরি এত বেশি হয় যে সেলাই করতে হয়। এর কিছু ভালো দিক আছে, যেমন নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্মালে সেই বাচ্চা শান্ত হয়, জন্মের পর মা ও বাচ্চা দুজনেই শারীরিক শক্তি লাভ করে। এই ক্ষেত্রে মা জন্মের ঠিক পরেই বাচ্চাকে বুকের দুধ পান করাতে পারেন, ফলে মা ও সন্তানের বন্ধন দৃঢ় ও বাচ্চা সুস্থ সবল হয়।